내보다도 고래가 제깔라. ওই দেখো এখানে সাপের বাসা। সাপটা নিজের বাসায় এসে ওর শক্তি দিয়ে এই লেবুটার এই অবস্থা করেছে। এই লেবুটাই তো ওই সাপ থাকার জায়গাটা দেখাচ্ছিল আমাদের। এবার তাহলে আমরা সাপটা কি করে ধরবো? এই আদিবাসীগুলো তো দৌড়ে হাঁপিয়ে যাবে ভেবেছিলাম, কিন্তু ওরা তো এখানেও চলে এসেছে। এবার যে আমি কি করি? সর্দার, সাপটা মনে হচ্ছে এর মধ্যে ঢুকে গেছে। সাপটাকে ধরতে হলে এটাকে ভাঙতে হবে। সেই পাপিগুলো তো, আমি ওদের মাধবীর ডিবি ভাঙার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু ওরা তো আমারই ডিবি ভেঙে দিচ্ছে। চলো ভাঙো এটাকে। দাঁড়াও, পিছিয়ে যাও। এই বাসাটাকে পূজো করা হয় বলে মনে হচ্ছে। এই বাসাটা ভেঙে ফেললে দেবতা অসন্তুষ্ট হতে পারেন, তাই আমাদের প্রথমত আওয়াজ দাও। এই চুপ কর, চুপ কর বলছি, চুপ কর। তোমরা কারা, এখানে কি করছো? আমরা সবাই জঙ্গলে থাকা আদিবাসী। এই ডেরার মধ্যে থাকা সাপটাকে ধরতে এসেছি। সাপ? বাড়ির ভেতর সাপ? আরে, এটা আমাদের বাড়ি। এখানে আপনারা যেমন ভাবছেন তেমন সাপ নেই। হ্যাঁ আছে। আমরা যে সাপটাকে তাড়া করেছিলাম সেটা এর মধ্যেই ঢুকেছে। তোমরা সাপটা তাড়া করে এসছো? কি বলছো এটা কি? আরে কি ভাই, কি সমস্যা এখানে? এরা হচ্ছে আদিবাসী দাদা। এরা সাপ খুঁজতে খুঁজতে এই বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। হ্যাঁ, এখানেই। আরে দাদা সাপ পছন্দ করেন না, তাহলে দাদাকে এইসব বলার কি মানে হলো? তুমি চুপ করো। কি ভাই, ছোট সাপ না বড় সাপ? ওটা কি জাতের সাপ জানো তোমরা? ওইটা কি বলবো আপনাকে, এখনো অবধি দেখিনি আমরা এমন অদ্ভুত সাপ। সাপটা অনেক বড় ছিল। অত বড় সাপ? সে কি দাদা? শুধু তাই নয়, আমাদের পূজোর জন্য রাখা মোরগটাকে আস্ত গিলেছে। একটা আস্ত মোরগকে গিলে নিল? মোরগকে গিলে নিয়েছে মানে ওটা ভয়ঙ্কর সাপ হতে পারে। যে করে হোক আপনারা এই সাপটা ধরে নিয়ে যান। এই জায়গাটা ভেঙে দিলে সাপটাকে ধরা যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি কথা বলছো, এই ঢিপিটা ভেঙে সাপটাকে নিয়ে চলে যাও না। আচ্ছা দিদি, আরে কি দেখছো, চলো এটাকে ভেঙে দি। আমি চুপ করে দাঁড়িয়ে থাকলে ওরা ঢিবি ভেঙে ফেলবে, তার আগেই আমাকে কিছু একটা করতেই হবে। কেন বলে জানো, ওইটা চিরঞ্জীবী। আমাদের ভালোর জন্য ওইটা ঢিবির মধ্যেই থাকতে হবে। ভুল হিসেব করলে ঠকে যাবে, কিন্তু তোমার বিধি আর সেই সঙ্গে তোমার এই গুরুদেবের বিধিও ওইটার উপরেই নির্ভর করছে। থামো থামো। কেন দাদা মানা করছো? ওই ঢিপিটাকে ভেঙে দিয়ে সাপটা ধরে নিয়ে যেতে দাও। এই ওই তো সাপটা ওইদিকে যাচ্ছে, চল। তুমি চল চল ওদিক দিয়ে যাও, ওদিক দিয়ে যাও। ঘর যেন পালাতে না পারে, ঘর। চল 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 চল।
ভালো করে খোঁজ 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 ভালো করে খোঁজ সাপটা বাড়ির ভিতর ঢুকে না পড়ে কেউ গিয়ে দরজাটা দিয়ে দাও না কি না দরজাটা দিয়ে দিয়া তুমি যাও বাবা কত বড় সাপটা আমি যাব না তুমি এসো আমার সাথে চলো চলো হ্যাঁ যাও বাবা সাবধানে বাবা এই তুই যা গিয়ে দেখে আয় আরে চলো না পাচ্ছিস তুই টান টান ওইদিকে টান আরে সাপটা গেল কোথায় আরে বাবা কি হলো ভাই সাপটা ধরতে পেরেছো খুঁজছি আমরা সবাই দেখতেই পাচ্ছি না আমি তোমাদের যত টাকা লাগে দেব এই বাড়ির যেখানেই ওই সাপটা থাকুক খুঁজে বার করো আমরা টাকার জন্য এখানে সাপ খুঁজতে আসিনি ওই মোরগের সাথে আমাদের বংশের মাদুলিও গিলে ফেলেছে মাদুলির জন্য তোমরা এখানে এসেছো এটা যদি আগে জানতাম তাহলে তোমাদের জঙ্গলেই মজা দেখাতাম ওই সাপটা এখানেই ওই গাছগুলোর পিছনে আছে বলে মনে হচ্ছে ওকে ধরার জন্য আমরা অন্য ব্যবস্থা করব আরে কি বলছো এই বস্তুর মধ্যে থাকা পাতাগুলো দিয়ে ধোয়া বের করলে সে সাপ যতই শক্তিশালী হোক না কেন তার নেশা হয়ে যাবে আর নেশা হবার পরে জ্ঞান ফেরার জন্য 10 ঘন্টা সময় লাগবে তার মধ্যেই আমরা ওকে ধরে ফেলবো এই পাতাগুলোর এত শক্তি আছে এ কোনো সাধারণ পাতা না সঞ্জীবনী পাতা এই পাতার গন্ধতে সাপই আসবে না শুধু তাই নয় যেখানে এই গাছ থাকে সেখানে সাপ থাকে না তাহলে এখনই সেটা করুন আপনি যান আমরা ধোঁয়া দিয়ে সাপটা ধরব ঠিক আছে যান এই এটা ধরি আন ওরা এর আগেও জঙ্গলে এই ধোঁয়াটাই ছড়াচ্ছিল এই ধোঁয়ায় আমার নেশা হয়ে যাওয়ার আগে ওদের জিনিস ওদেরকে ফেরত দিতে হবে দরজাগুলো লক করেছিস তো ওই দিক দিয়ে আসবে না তো আবার কি হবে এখন হে ভগবান দাদা পাওয়া গেছে দাদা ওরা খুঁজছে এখনই ধরে নেবে কি হয়েছে দাদা এই ওইদিকে চলো যে আমাদের মোড়ক গিলে ফেলেছিল তাকে বাঁচিয়ে রাখবো না চলো ওকে মেরে ফেলি আজকে একদম না ওই সাপটাকে তোমরা কেউ কিচ্ছু করবে না সাধারণ সাপ এই মোরগটা গিলে থাকলে এই মোরগটা এতক্ষণে মরে যেত মোরগটা সাপের পেটের ভেতরে এতক্ষণ থেকেও জীবন্ত বেরিয়ে এসেছে মানে এই সাপ দেবতার অংশ তোমরা সবাই ওকে নমস্কার করো এই চলো আমাদের মোরগ পেয়ে গেছি বলে দিই দাদা আদিবাসীরা এসেছে সাপ ধরে ফেলেছেন আপনারা ওই সাপকে ধরা সম্ভব নয়
ওই সাপকে ধরতে নেই। তার মানেটা কি? সাপের গিলে ফেলা এই মোরগটা আর কোনো ক্ষতি না করেই বের করে দিল। শুনুন, ওইটা কোনো সামান্য সাপ নয়, ওই সাপ দেবতার অংশ। ওই সাপ আপনার বাড়ি খুঁজে এসেছে মানে ওর নিশ্চয় কিছু চাই। এক্ষুনি আপনি ওর আশা পূরণ করুন, তাতে আপনারই ভালো হবে। আমরা এবার যাচ্ছি। দাদা, সাপটার কিছু লাগবে মনে হচ্ছে, তাই জন্য খুঁজতে খুঁজতে এইখানে এসেছে। সাপের কি লাগতে পারে দাদা? হ্যাঁ, গঙ্গা আবার ওই ঢিপিটাতে নতুন করে পূজো করা শুরু করেছে, সেই জন্য দুধ কলা খেতে এসেছে হয়তো। তাহলে প্রথমে ওই গঙ্গাকে ডেরার পূজো করা বন্ধ করতে বলতে হবে, না হলে ওই জঙ্গলে থাকা সাপগুলো আবার ওখানে বাসা বাঁধতে চলে আসবে। হ্যাঁ, ঢিপি থাকলে তবে তো পূজোটা করবে। দাদা, ঢিপিটা ভেঙে ফেললেই হলো। বাজে কথা বন্ধ করে যে যার নিজের কাজ করো, যাও। দাদা, জঙ্গলের সাপ ঘরে আসা ঠিক না, সেই জন্য তোমাকে তো চুপ করতে বললাম, যাও। দাদা কি যে বলে, কি হবে এখন? হ্যাঁ, ঘরে যদি ঢুকে পড়ে। ওইটা কোনো সামান্য সাপ নয়, ওই সাপ দেবতার অংশ। ওই সাপ আপনার বাড়ি খুঁজে এসেছে মানে ওর নিশ্চয় কিছু চাই। এক্ষুনি আপনি ওর আশা পূরণ করুন, তাতে আপনারই ভালো হবে। ওই আদিবাসী লোকেদের জন্য নন্দিনী একটুর জন্য বেঁচে গেল, একটু হলে ধরে ফেলতাম। এই নন্দিনীর আসল রূপটা আমি আমি জানতে পারলাম না। এখন ওকে কি করে ফাঁসাবো আমি? যাই হোক, জানকী তো আমার গ্রামের মেয়ে, ওকে বললে ও কি আমায় বাঁচাবে না? নিশ্চয়ই বাঁচাবে। জানকীকে একবার সাহায্য করতে বলে দেখি। জানকী, 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 কে কে ডাকছে আমায়? মনে হচ্ছে আমার ভাগ্যটা ভালো, জানকী আমার কথা শুনতে পাচ্ছে। জানকী, জানকী, আমি এখানে। কে কোথা থেকে বলছে? আমি ভৈরবী, এই যে এখানে মাছ হয়ে আছি দেখো। জানকী, ও তুমি? আমার গ্রামে থাকতে আমাকে সারাক্ষণ দিদি দিদি করে ডাকতে, দেখো আমি এখানে মাছ হয়ে গেছি। কি জানকী, একটু আশ্চর্য না হয়ে দেখে যাচ্ছ? আমি কেন আশ্চর্য হতে যাব? তোমাকে ওই নন্দিনী যখন মাছ বানিয়ে দিয়েছিল আমি সবটা দেখেছিলাম। আরে পাপি, তোমার চোখের সামনে আমাকে মাছ বানিয়ে দিল আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখলে? আমার জন্য কোনো সম্মান নেই? আমার সাথে যখন তুমি অন্যায় করেছিলে তখন তোমার সম্মানের কথা মাথায় ছিল না? ওটা তুমি আমার সাথে যা অন্যায় করেছো, এখন থাকো ওখানে ওই মাছের রূপ ধরে, আমাকে বলতে আসছো কেন? আমি সেটা করে ভুল করেছিলাম, তার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু তুমি যে করেই হোক আমাকে বাঁচাও। আমি যদি তোমাকে বাঁচাই তুমি আবার আমার অরুণকে কষ্ট দেবে আমি খুব ভালো করে জানি। তোমাকে যদি আমি অসহায় ভেবে নিই তাহলে আমার সেই ভুলের জন্য আবার আমাকেই কষ্ট পেতে হবে। আরে জানকী, তুমি আমাকে আগের মতন মনে করো না, আমি আর সেই আগের ভৈরবী নেই। কবিতা মরে গেল, অরুণের ওপর বদলা নেওয়ার আমার আর কোনো ইচ্ছেই নেই। আমার এখন একমাত্র শত্রু শুধুমাত্র ওই নন্দিনী, ওর সাথেই যুদ্ধ করে চলেছি, ওই আমার একমাত্র শত্রু। তুমি যা বলছো তা কি ঠিক? একটা বড় কাজ করার জন্য আমার আর নন্দিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু নন্দিনী আমাকে সরিয়ে দেওয়ার জন্য ও যে গঙ্গার রূপটা পেয়েছে সেটাকে ব্যবহার করে এই বাড়ির ভেতরে নাটক করে চলেছে। আর এই ব্যাপারটা আমি জানি বলে আমাকে মাছ বানিয়ে এখানে ছেড়ে দিয়েছে। আমাকে ভরসা করো জানকী, আমি যা যা বলছি সব সত্যি। নন্দিনী এই বাড়িতে থাকলে তোমার কিন্তু খুব সমস্যা হবে, ও যে গঙ্গা সেজে আছে সেটা দেখলে আমারও কষ্ট হয়, সেরকম দেখলে আমাদের দুজনেরই কিন্তু সমস্যা হবে।
এই নন্দিনীকে হারানোর জন্য আমরা দুজনে মিলে গেলে কিরকম হয়? ও তো একদম ঠিক কথাই বলছে। ওই নন্দিনীকে এই বাড়ির থেকে তাড়াবার জন্য ও আর আমি এক হয়ে গেলে কিন্তু মন্দ হয় না। আমার কত রাগ জমে আছে তুমি জানো? আমি সবকিছু ছেড়ে তোমার কাছে এরকম নিবেদন করছি মানে বুঝতে পারছো আমি কতটা সমস্যা আর খারাপ পরিস্থিতিতে আছি? আমি অরুণ বা দেবসেনা কারোর কোনোদিন কোনো ক্ষতি করব না। আমি আমার বিদ্যা আর কবিতার দিব্যি কেটে বলছি, দয়া করে আমাকে সাহায্য করো। তোমার এই কথাগুলো আমি বিশ্বাস করছি। কিন্তু নন্দিনী তো তোমাকে মাছ বানিয়ে দিয়েছে, তোমাকে আবার আগের রূপে ফিরিয়ে দেওয়ার শক্তি বিশ্বাস করো আমার মধ্যে নেই। তোমায় আমায় বদলাতে হবে না, আমায় এখান থেকে নিয়ে গিয়ে সূর্যের আলো যেখানে পড়ছে সেখানে রেখে দিয়ে এসো। সূর্যের আলো আমার গায়ে পড়লে আমি আবার আমার আগের রূপ ফিরে পাবো। তোমার উপর সূর্যের আলো পড়লেই তুমি বদলে যাবে? হ্যাঁ জানকী, আমি সূর্যের আলোর জন্যই অপেক্ষা করে আছি। দয়া করে আমাকে এখান থেকে নিয়ে যাও। ঠিক আছে, তোমাকে আমি নিয়ে যাব। কিন্তু তুমি আগের রূপ ফিরে পাওয়ার পরে আমার শ্বশুর মশাইয়ের কাছে নন্দিনীর বিষয়ে তোমাকে সবটা জানাতে হবে। কিন্তু সেটা তোমাকে আমায় বলে দিতে হবে। শুধু যে নন্দিনীকে ফাঁসাবো তা তো নয়, আমি মাছ থেকে নিজের রূপে বদলে গিয়ে নন্দিনীকে আবার সাপ বানিয়ে ওকে বন্ধন করে দেব। দেখতে থাকো খালি। সত্যি যদি সেটা করতে পারো আমি ভীষণ শান্তি পাবো। তার জন্য প্রথমে তুমি আমাকে বাইরে নিয়ে যাও, তারপরে নন্দিনীর সাথে আমি কি করি দেখো। ঠিক আছে দিদি, এক্ষুনি তোমাকে সূর্যের আলো যেই জায়গাটায় পড়ে সেখানে নিয়ে যাচ্ছি আমি। জানকী, সূর্যদেব তো মেঘের আড়ালে ঢাকা পড়ে আছে, তুমি আমাকে নিচে রেখে দাও। মেঘ সরে গেলে ওই সূর্যর আলো আমার উপর এমনি পড়বে। ঠিক আছে দিদি। তোমার খুব কষ্ট হচ্ছে না দিদি? তোমাকে দেখেই আমার খারাপ লাগছে। তুমি এখানে থাকলে আমি যে ছটফট করছি দেখে কষ্ট পাবে। তুমি এখান থেকে চলে যাও, আমি রূপ বদলে দেখা করছি। ঠিক আছে দিদি। ভৈরবী আবার কোথায় গেল? ও কোথায় যেতে পারে? তোমাকে কে এখানে ফেলে দিয়ে গেছে? আরে এসো, চলো চলো। আরে গঙ্গা সরব, বাঁচে গেছে। সূর্যের আলো গায়ে লাগার আগেই ও তুলে নিয়েছে। আহ
মাছটা বেঁচে গেল, এই মাছটাকে আমি বাঁচিয়ে দিলাম, বাঁচিয়ে দিলাম আমি। আরে হ্যাংলা, আমার উপর সূর্যের আলো পড়ার আগেই আমাকে তুই এখানে নিয়ে চলে এলি, সব খারাপ করে দিলি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমার জন্য ভালো খাবার নিয়ে আসছি। যা তো তুই এখান থেকে। আচ্ছা মাছটা এখান থেকে বাগানে কি করে গেল? আমার তো মনে হচ্ছে কেউ এটাকে ভেজে খেত, সেই জন্যই বাইরে নিয়ে গেছে। আপনি আপনি একদম ঠিক সময় চলে এসেছিলেন, না হলে মাছটা তো মরে যেতে পারত। একদম ঠিক কথা, আমি ছিলাম বলে মাছটা মরে যায়নি, বুঝলে? এই মাছটার উপরে মনে হয় কারো নজর আছে। এই মাছটাকে কেউ খেতে পারেনি, আমার মনে হয় ও ভাগ্যশালী মাছ। মাছটাকে আরো বড় হতে দিতে হবে, তারপর এটাকে ফ্রাই করে খাবো। হেভি টেস্ট হবে খেতে। যাই, আমি গিয়ে এবার মাছের খাবার নিয়ে আসি। সূর্যের আলো তোর গায়ে লাগলে তুই যে নিজের রূপ ধারণ করতে পারবি তুই জেনে গেছিস? হ্যাঁ, একজন যোগিনী এইটুকু জানবে না। এইবারের মতন তুই বেঁচে গেলি, কিন্তু খুব তাড়াতাড়ি আমি ভৈরবী রূপে চলে আসব। মনে রাখিস, এই বাড়িতে আমাকে সাহায্য করারও একজন লোক আছে, ওর কাছে সাহায্য নিয়েই আমি আবার আমার আসল রূপে ফিরে আসব। তারপর তোর প্রাণটা আমার হাতে থাকবে, মনে রাখিস। তোকে যে কে সাহায্য করছে সেটা আমি ভালো করেই জানি। সেটা জানলেও তুই ওকে ধরতে পারবি না। কেন পারব না? আমার শত্রুর সাথে বন্ধুত্ব করেছিস, তুই যে জানকীর সাথে বন্ধুত্ব করেছিস সেটা আমি জানতে পারব না। তুই কি করে জানলি? এই বাড়িতে যা কিছু হচ্ছে সবই তুই জেনে যাচ্ছিস দেখছি। তুই আমাকে কতটুকু চিনিস ভৈরবী? তোকে যে সাহায্য করছে সেই জানকীকে এবার আমি মজা দেখাবো। তুই ওকে বোঝাবি না ও তোকে বোঝাবে, এবার আমি সেটাই দেখব। তুই আমার সম্বন্ধে জানতে পারলি না বলে ভৈরবীর সাহায্য নিয়ে আমার ব্যাপারে জানার চেষ্টা করছিস? ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে তুই ভালোই শিখেছিস দেখছি। আমার ব্যাপারে জানার চেষ্টা তোর সফল হয়েছে নাকি আরো কিছু বাকি আছে? কি হলো? তোর সাথে কথা বলছি জানকী, সাহস থাকলে সামনে আয়, বেরিয়ে আয় বলছি। শুধু এখন কেন, কোনোদিনই তুই আমাকে কোনোভাবে বিপদে ফেলতে পারবি না। হাজারবার হারলেও তোকে এখান থেকে না তাড়ানো অবধি আমি শান্ত হব না। আমি তো তোর স্বামী আর তোর মেয়ের কোনো ক্ষতি করিনি, তাহলে কেন তুই আমার ক্ষতি করছিস? তুই তো সামান্য সাপ হয়ে জন্মেছিস, সেই জন্য তোর বুদ্ধি সাপের মতোই হবে, এ আর এমন কি কথা? এটা আমার পরিবারের লোকেদের থাকার জায়গা, এখানে থাকার তোর কোনো অধিকার নেই, এক্ষুনি চলে যা এখান থেকে। আমি যে কাজের জন্য এখানে এসেছি সেটা শেষ না করে যাব না। তোকে আমি এখান থেকে তাড়িয়েই ছাড়ব। আমার সাথে প্রতিযোগিতা করতে গেলে নিজের পরিবারের সবাইকে তুই হারাবি। আমি থাকতে আমার বাড়ির লোকেদের গায়ে তুই হাতও দিতে পারবি না। আমি কি সেটা করে দেখাবো? আবারও বলছি তুই আমাকে আমার কাজ করতে দে, আমার মাথা গরম করিয়ে দিস না জানকী।
কিছু দেখার পর আমার ইচ্ছে করছে তোকে আমি গঙ্গা 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 দরজা খোলো গঙ্গা গঙ্গা কি ব্যাপার এত দেরি কেন হলো দরজা খুলতে অনেকক্ষণ ধরে ডাকছিলে তাই না সরি আমি আসলে একটু ঘুমিয়ে পড়েছিলাম নন্দিনী আমাকে মারার জন্য আমার রুমে এসেছিল সেটা আমি সেই দিনই তোমাকে বললাম তুমি তো মানতেই চাইলে না এখন তো আদিবাসীরাও এসে সেই একই কথা বলল এবার তো তুমি মানবে এটা কি করে বিশ্বাস করব আচ্ছা ঠিক আছে কিন্তু একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না যে কোন ব্যাপারটা বুঝতে পারছো না নন্দিনী নারীর রূপ নিয়ে থাকবে এটা স্বামীজি বলেছিলেন এই আদিবাসীরা সাপের ব্যাপারেই তো বলছে প্রথমে আমারও এই সন্দেহটা হয়েছিল আমি চিন্তা করে দেখলাম তখনই একটা কথা মনে পড়ে গেল আমি তো চমকে উঠলাম কি সেই ব্যাপারটা পার্বতীর শিবনাগের রূপ ধরা আবার মেয়ের রূপ ধরা সেটা আমরা দেখেছি তো তাহলে নন্দিনী সেটা করতে পারবে না কেন নন্দিনী মেয়ে হয়ে থাকার সময় মেয়ের রূপ ধরে থাকে আবার শক্তি নাগ হবার দরকার পড়লে সাপের রূপে বদলে যায় সাপের রূপ ধরে থাকলে ওকে নন্দিনী বলে চিনতে পারবো কিন্তু অন্য সময় ওকে চেনবার সাধ্য নেই আমাদের বুঝতে পারলাম বিজু নন্দিনী আমাদের আশেপাশেই আছে বুঝতে পারছি কিন্তু নন্দিনীর হাত থেকে কি করে রেহাই পাবো বুঝতে পারছি না স্বামীজির মতো আশ্চর্যজনক শক্তি ভৈরবীর আছে তো তোমার কি ওই ভৈরবীর ওপর ভরসা নেই ভৈরবীকে ভরসা করার চাইতে মাধবকে ভরসা করাটাই ঠিক হবে ওম নমঃ শিবায় শিবরাত্রি এলে আমি শিবগণ হয়ে বেরিয়ে আসব তখন শুধু নন্দিনী নয় পুরো নাগ বংশকে নাশ করে দেব মাধবী শিবগণ হয়ে গেলে আমরা নন্দিনীর হাত থেকে বাঁচতে পারবো আমরা শিবরাত্রি পর্যন্ত সাবধানে থাকতে পারলে তারপরে মাধবী নন্দিনীর ব্যাপারটা দেখে নেবে কবে যে শিবরাত্রিটা আসবে সেটাই চিন্তা করছি কোনো সাধারণ পাতা না সঞ্জীবনী পাতা শুধু তাই নয় যেখানে এই গাছ থাকে সেখানে সাপ থাকে না সঞ্জীবনী গাছ সাপেদের সহ্য হয় না বলে আদিবাসীদের কথা শুনে রাজশেখর বাড়িতে এনে রেখেছে যেভাবেই হোক এখান থেকে এটা সরাতে হবে
দিদি? ও এভাবে চিৎকার করছে কেন? এই গাছটা এখানে কে রেখেছে? জানি না দিদি। সঞ্জীবনী গাছের গন্ধ সহ্য করতে না পেরে ও এভাবে চিৎকার করছে। জানো না মানে? যে কেউ এসে এখানে একটা গাছ রেখে দিয়ে যাবে আর তুমি কিচ্ছু জানবে না। কি হয়েছে? কি কিছু না, ও আসলে ভালো করে কাজ করছিল না, তাই একটু বকাবকি করছিলাম। আপনারা যান, কিচ্ছু হয়নি। তোমার চিৎকার শুনে আবার জঙ্গলি সাপ এসেছে ভেবে ভয় পেয়ে গেছি। আরে পাগল দেবী, সাপ তো বাড়িতে অনেক দিনই হলো এসেছে, তুই জানিস না তাই এসব কথা বলছিস। ছ্যা, এটা কি? এই গাছটা তো আগে দেখিনি। তাই তো, এটা তো নতুন গাছ, দেখতে কেমন অন্যরকম লাগছে। খুব সুন্দর কিন্তু। খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ বাবা, এই গাছটা তুমি এখানে রেখেছো, খুব ভালো হয়েছে। কি হয়েছে গঙ্গা? এসব জঙ্গলি গাছগুলো কেন বাড়িতে এনে রেখেছেন? আরে কি ব্যাপার বলো তো, একটা সাধারণ ব্যাপারে চিৎকার করছো, সামান্য একটা গাছ। আপনি এটাকে সামান্য গাছ বলছেন? কিছু গাছ জঙ্গলে ভালো লাগে, কিছু গাছ বাড়িতে, আবার কিছু গাছ বাথরুমে। এই গাছটা এখানকার নয়, ওটাকে এক্ষুনি ফেলে আসুন। তুলসী গাছ দোষ কাটিয়ে দেয়, বাসক পাতায় সর্দি কাশি ঠিক হয়, নিম পাতা অ্যান্টিসেপটিক এর কাজ করে। বাড়িতে এই জঙ্গলি গাছগুলো থাকলে অমঙ্গল হয়। আরে কি হয়েছে? কি আমি শুধু শুধু চিৎকার করছি না, আমার প্রত্যেকটা কথার একটা মানে আছে। আগে এই গাছটা ফেলে আসুন। কেন ফেলতে হবে? ওই গাছটা এখানে রাখবার একটা কারণ আছে। এই গাছটা যেন এক মিনিটও এই বাড়িতে না থাকে, এক্ষুনি গিয়ে বাইরে ফেলে আসুন। আরে দাদার উপর চিৎকার করছে। কারণ আছে বলেই এটাকে এখানে রাখা হয়েছে, ফেলে দিতে কেন বলছো? দাদা ওকে একটা চড়না মেরে দেয়। কি ব্যাপারটা? কি কোনোদিন তো এরকম করনি? আমার দাদার উপরে এরকম চিৎকার করছো তুমি, কি হয়েছে কি তোমার? আমিও তোমাকে লক্ষ্য করছি, তুমি অনেক বদলে গেছো, সেই আগের গঙ্গা নেই। কি হয়েছে? কি কেন কেন এইভাবে কথা বলছো? কি হয়েছে কি তোমার? এটা তোমায় জিজ্ঞেস করা হচ্ছে, বলো। রাগ দেখিয়ে ভৈরবী কিছু করার আগেই আমাকে কিছু একটা করতে হবে। তোমাকে আমি জিজ্ঞেস করছি, উত্তর দেবে কি না? গঙ্গার উপরে কেউ রাগ দেখাবে না। কি বলছো তুমি দাদা? ও তোমার সাথে কিভাবে কথা বলছে বলো তো? এ শুধু আমার বৌমা না, আমার মেয়ের মতন, আর ও যা খুশি বলতে পারে, ওর সেই অধিকার আছে, তোমরা কিচ্ছু বলবে না। সে কথা না দাদা, তোমার তো একটা সম্মান আছে বাড়িতে। আমি তোমাকে ছেড়ে দিতে বলছি তো। না দাদা, গাছের ব্যাপারে এই সমস্ত উল্টোপাল্টা কথা। ধর্মা যাও, তোমরা যাও, 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 চলো, সবাই চলে যাও, যাও। ঠিক আছে। ও ভৈরবী, তুমি আমার উপরে রাগ দেখিয়ে ঝামেলায় পড়ে যেতে। আরে ওটা ভৈরবী নয় রাজশেখর, নন্দিনী। এটা হলো সঞ্জীবনী, বুঝলে? এটা সাপ সহ্য করতে পারে না, এটা সাপ সহ্য করতে পারবে না, তাই নন্দিনীও পারবে না। তাই নন্দিনী যাতে এখানে আসতে না পারে, সেই জন্য ওটা এনে রেখেছি। রাজশেখর, ও যেটা সহ্য করতে পারবে না সেইটাই ওকে বলছো তো? ও যে নন্দিনী সেটা তোমরা কবে বুঝবে? তুই দয়া করে চুপ করে থাক। আমাদের ভালোর জন্য এই গাছটা এনে রেখেছি, এটা কখনো সরাতে বলবে না। এটা এখানে থাকলে বাড়িতে সাপ আসবে না, এটা আপনাকে ওই আদিবাসীরা বলেছে, তাই না? কিন্তু এই গাছটা সাধারণ সাপকে হয়তো আটকাতে পারে, নন্দিনী শক্তি নাগ। তার উপর আবার ও এক মেয়ের রূপ ধারণ করেছে, ওকে কোনো জঙ্গলি গাছ আটকাতে পারবে না। তুমি কি বলছো ভৈরবী? আমি নন্দিনীর ব্যাপারে জেনেই বলছি একথা, এই গাছটা যদি এই বাড়িতে থাকে তাহলে পরিবারের সবাই আপনাকে সন্দেহ করবে। এই মুহূর্তে এই গাছটা বাইরে ফেলে আসুন। না রাজশেখর, এই গাছটা আমাদের সুরক্ষার জন্য বাড়িতেই রাখতে হবে। হ্যাঁ,
আমি ভৈরবী হয়ে এখানে এসেছি শুধুমাত্র আপনাদের সাহায্য করার জন্য। কিন্তু আপনাদের এই সমস্ত ভুল আমি চুপ করে কিছুতেই দেখতে পারবো না। হয় এই গাছটা ফেলে দিন, না হলে আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। দয়া করে বাড়ি ছেড়ে যেও না। আচ্ছা বলো, এই গাছটা সরিয়ে দেবো? ঠিক আছে, তাহলে গাছটা সরিয়ে দিচ্ছি। পদ্মা, হ্যাঁ মালিক, ওই গাছটা নিয়ে বাইরে ফেলে দাও। ঠিক আছে মালিক। এটা কি করছো রাজশেখর? ভৈরবী বললো বলে গাছটা তুমি ফেলে আসতে বললে? এদিকে আয় তো দেখ, এই ভৈরবী আমাদের বাঁচাতে এসেছে, এই বাড়িতে ওর থাকাটা খুব দরকার। তুই চুপ থাক। এর আবার কি হলো? কেন এটার জন্য এত ভয় পাচ্ছে? সঞ্জীবনী গাছটাকে একটু ছোঁয়া মাত্রই ওর তো রূপ বদলাচ্ছে দেখতে পাচ্ছি। গাছটা নন্দিনীর আসল রূপটা তুলে ধরছে, মানে এটা ব্যবহার করে নন্দিনীর আসল রূপটা আমি সবার সামনে তুলে ধরব। ওই আদিবাসী লোকেরা তো এখানেই থাকে, কিন্তু ওই সঞ্জীবনী গাছটা কোথায় আছে আমি খুঁজবো কোথায়? এখানেই কোথাও থাকবে নিশ্চয়ই, খুঁজে দেখি একবার। ওই নন্দিনীর হাত থেকে আমার পরিবারের লোকেদের বাঁচাতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। সাপ হয়ে ও কিছু করে ওঠার আগেই আমার বাড়ি থেকে ওকে তাড়াতেই হবে। সঞ্জীবনী গাছটাকে আমি খুঁজে পেয়েছি। গঙ্গার রূপে থাকা ওই নন্দিনীর আসল পরিচয় আমি সকলের সামনে কিছুতেই তুলে ধরতে পারছিলাম না, এই গাছটা দিয়ে এবার সেটা পারব। এটার সাহায্যে নন্দিনীর আসল রূপ দেখিয়ে আমার পরিবারের লোকেদের বাঁচাতেই হবে। যে সঞ্জীবনী গাছ তুই সহ্য করতে পারিস না, সেটা এখন আমার হাতে আছে। এবার এটা দিয়ে আমার খেলা এবার শুরু করব।
জঙ্গল থেকে একটা বড় মতো সাপ আমাদের বাড়ির ভেতরে চলে এলো। এই রকম এত বড় সাপ আমাদের দলের অফিসে এসে, শুধু অফিসে না, আমার চেম্বারে চলে এলো। এখন তুমি বুঝতে পারলে যে তোমার অফিসে যখন সেই বড় সাপটা এলো তখন তুমি ভয় পেয়ে ওখান থেকে একেবারে পালিয়ে চলে গেলে। সাপটাকে দেখে আমি ভয় পেয়ে পালিয়ে এসেছি ভাবলে সেইটা হবে তোমার ভুল ধারণা। তারপর আমি কি করলাম জানো? কি করে থাকবে বলো? আমায় কিছু করবে না, আমায় কিছু করবে না বলে হাত জোর করে থাকো না। না তাহলে লাঠি নিয়ে তুমি ওকে তাড়া করলে? আদৌ সেটা না। আরে কি করলেন সে কথাটাই বলুন না। চেম্বারের মধ্যে সাপটা এসেছিল তো, সাহস করে ওর কাছে গেলাম। কাছে গিয়ে কি করলেন? আমি ওই সাপটার একদম সামনে গিয়ে তার দিকে তাকিয়ে বসে পড়লাম। আরে কি করছো, কোথায় বসেছো? ভেঙে যাবে ওটা, ওঠো। কালকে যখন সাপ এসেছিল তখন তো ভয়ে কাঁপছিলেন, আমি নিজের চোখে দেখেছি। এখন আমাদের সামনে যত সব গুলবাজি হচ্ছে। এই আর একজন তুমি। আমি ভয় পেয়েছিলাম বাড়ির মধ্যে থাকা লোকজনের কিছু হয়ে যাবে মনে করে। আমি একা থাকলে আমার সাহস অন্য রকম। তোমার কত সাহস সেটা আমার জানা আছে। এখন সাপের পাশে বসে তুমি কি করলে সেই কথাটা এবার বলো তো। তারপর আমি কি করলাম জানো? আস্তে করে সাপটার কাছে গেলাম।